কোমর ব্যথা ভালো হবে এই বিষয়ে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। কোমর ব্যথায় ফিজিওথেরাপি। ব্যথা নেই বা জীবনে একবার কোমর ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সারা বিশ্বে 80% প্রাপ্তবয়স্ক লোক জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। এমন কোনো পরিবার নেই যে পরিবারের কোনো না কোনো সদস্যের কোমর বা মাজা ব্যথা নেই। শির দ্বারা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শির দ্বারা ছাড়া আমরা দাঁড়াতে পারবো না। শির দ্বারার মধ্যে গুরুত্বপূর্ণ স্পাইনাল কর্ড থাকে। শির দ্বারা আমাদের শরীরের ওজন বহন করে এবং কাজকর্ম করতে সাহায্য করে। কোমর ব্যথায় ফিজিওথেরাপি। শতকরা 70 থেকে 75% মাজার ব্যথার কারণ মেকানিক্যাল। শির দ্বারার গঠন অনুযায়ী প্রথমে মাসেলই বেশি ইনজুরি হয়। ব্যাক পেন হওয়ার প্রধান কারণ বেশি সময় বসে থাকা, বেশি সময় বসে কাজ করা, বসে এবং সামনে ঝুঁকে কাজ করা ও সামনে বসে সামনে ঝুঁকে ডান বা বাম দিক থেকে কোনো কিছু নেয়া কিংবা হঠাৎ করে নিচু হয়ে ভারী বস্তু উঠানো। এছাড়া ডিস্কের অসুস্থতা, শির দ্বারায় টিউমার, ইনফেকশন এবং হাড় ভাঙার জন্য মাজা বা কোমরে ব্যথা হতে পারে। তবে এই কারণসমূহের জন্য যে ব্যথা হয় সেই রকম রোগীর সংখ্যা খুবই কম। কোমর ব্যথা সাধারণত শুধু কোমরে থাকে, আবার কখনো কখনো কোমর থেকে হাঁটু বা পায়ের দিকে যায়। কোনো কোনো রোগী বসে থাকলে বেশি ব্যথা হয়, আবার কখনো কখনো হাঁটলে বেশি হয় এবং কখনো কখনো হাঁটলে কমেও যায়। কোমর ব্যথায় চিকিৎসা দুইভাবে করা যায়, তবে অপারেশন ব্যতীত বা ফিজিওথেরাপি চিকিৎসায় অন্যতম। কোমর ব্যথায় রোগীদের অপারেশনের দরকার হয় খুব কম, যেমন শতকরা 3 থেকে 4 জনের অপারেশন দরকার হতে পারে। কোমর ব্যথায় ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি শুরুর পূর্বেই রোগী সঠিকভাবে শারীরিক অ্যাসেসমেন্ট এবং ল্যাবরেটরি পরীক্ষা দরকার, কারণ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা একমাত্র সঠিক অ্যাসেসমেন্ট এবং অন্যান্য পরীক্ষার উপর অধিকাংশ সময় নির্ভর করে। সঠিক শারীরিক পরীক্ষায় বের করে দেয় রোগীর কী কী অসুবিধা আছে বা কোনো মাসল, লিগামেন্ট, ডিস্ক বা কোনো স্ট্রাকচারে অসুবিধা। আমার 34 বছরের অভিজ্ঞতায় দেখেছি সঠিক সমস্যা নির্ণয়ের মাধ্যমেই প্রকৃত ফিজিওথেরাপি চিকিৎসা করা সম্ভব। কোমর ব্যথায় ফিজিওথেরাপি। আমি ফিজিওথেরাপি করি। এভিডেন্স বেসড বা প্রমাণ সাক্ষেপ। চিকিৎসা প্রয়োজনে রোগীর সমস্যাকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন অল্প দিনের অসুস্থতা এবং বেশি দিনের অসুস্থতা। আর ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমি সম্পূর্ণ শির দ্বারাকে বিভিন্ন ভাগে ভাগ করি। অল্প দিনের অসুস্থতা বা কষ্টের জন্য অল্প বিশ্রাম, প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ, মাংসপেশি শিথিল করার জন্য মাসেল রিল্যাক্সেন্ট এবং এর সঙ্গে ভিটামিন সিডেটিভ বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। বিশ্রাম এবং ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির চিকিৎসা অত্যাবশ্যক। অনেকেই বলে থাকেন ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম করবেন না, কিন্তু আমি বলবো সঠিক ব্যায়াম ব্যথানাশক হিসেবে কাজ করে। শুধু সঠিক ব্যায়ামই খুব দ্রুত কোমর ব্যথা কমাতে তাৎক্ষণিক সাহায্য করে এবং তা প্রমাণিত। কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এখানে একজন রোগীর কথা উল্লেখ করা যেতে পারে। রোগীর বয়স 32 বছর। বিছানা থেকে ছেলেকে ওঠাতে হঠাৎ করে মাজায় প্রচণ্ড ব্যথা পায়। ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারছে না, বসলেও ব্যথা হচ্ছে, জোরে কাশি দিলেও ব্যথা হয়। আমার বিশ্বাস এমন রোগী আমাদের সমাজে অনেক ঘরেই আছে। কেউ বাচ্চা ওঠাতে, আবার কেউ জিনিস ওঠাতে এমন কষ্ট পাচ্ছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।